আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুন্দর এই পাখিগুলোর নাম হট্টিটি পাখি, বৈজ্ঞানিক নাম ভেনিলাস ইন্ডিকাস, ইংরেজিতে ওয়াটেলড ল্যাপউইং বার্ড। হট্টিটি কারাডিডি গোত্রের পরিবারভুক্ত এক প্রজাতির পানিকাটা পাখি। পাখিটির নামকরণ হয়েছে তার বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন ডাকের জন্য। হট্টিটি পাখি বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ ছাড়াও ইউরোপ এর সকল দেশ এবং আমেরিকার কিছু দেশে বসবাস করে। ইউরোপে হট্টিটি পাখির ডাকের কারণে এর নাম রাখা হয়েছে ডিড হি ডু ইট পাখি, অর ডিড হি ডু ইট বার্ড। হট্টিটি পাখি সাধারণত জলাধারের আশেপাশে জোড়ায় জোড়ায় বা ছোটো ছোটো দলে দলে অথবা একা একই চড়ে বেড়ায়। শীতকালে এই পাখিরা বিশাল দল গঠন করে, একত্র থাকে এবং খাবার সংগ্রহের জন্য বিশাল দল নিয়ে উড়ে যায়। সারা পৃথিবীতে প্রায় 52,50,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে হট্টিটি পাখির বসবাস। হট্টিটি পাখি সারাদিন নদী নালা, খাল বিল, হ্রদ, হাওর বাওর এবং সাগর জলাশয়ের ধারে ঘুরে বেড়ায় এবং ছোট মাছ, ঘাসের মধ্যে থাকা ছোট পোকা, কীট পতঙ্গ, ছোট ব্যাং, ব্যাঙের বাচ্চা, কেঁচো, সরীসৃপ ইত্যাদি ধরে খায়। এই খাবারই হট্টিটি পাখির প্রিয় খাবার। সারা পৃথিবীতে প্রায় 20 প্রজাতির হট্টিটি পাখি বাস করে, তার মধ্যে বাংলাদেশে 9 প্রজাতির হট্টিটি পাখি দেখতে পাওয়া যায়। 9 প্রজাতির হট্টিটি পাখিগুলোর নাম কালশি হট্টিটি পাখি, ধূসর মাথা হট্টিটি পাখি, লম্বা পায়ে হট্টিটি পাখি, হলদে লতিকা হট্টিটি পাখি, সঙ্গপ্রিয় হট্টিটি পাখি, সাদালেজি হট্টিটি পাখি, নদীর হট্টিটি পাখি, উত্তর দেশের হট্টিটি পাখি, লাল লতিকা হট্টিটি পাখি। এই 9টি প্রজাতির হট্টিটি পাখির মধ্যে আবার 3টি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা আর বাকি 6টি পরিযায়ী। স্থায়ী বাসিন্দা হট্টিটিগুলো হলো নদীর হট্টিটি, রিভার ল্যাপউইং বার্ড, হলদে লতিকা হট্টিটি, ইয়েলো ওয়াটেল ল্যাপউইং এবং লাল লতিকা হট্টিটি, রেড ওয়াটেল ল্যাপউইং। বাংলাদেশের 3 প্রজাতির হট্টিটি স্থায়ী বাস হলেও রেড ওয়াটেল বা লাল লতিকা হট্টিটি সবচেয়ে বেশি দেখা যায়। শীতের শুরুতে বাংলাদেশের বিভিন্ন খরস্রোতা নদীর চর, তীর, খালবিল, হাওর বাওরে এই হট্টিটি পাখি বিচরণ দেখতে পাওয়া যায়। মাঝে মাঝে লাল লতিকা হট্টিটি পাখি মাছ শিকারে পানিতে নামে। স্বচ্ছ পানিতে তাদের প্রতিবিম্ব দেখা যায়, যা এক অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য। এই মনোরম সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য অসংখ্য পাখিপ্রেমী ও ফটোগ্রাফাররা আড়ালে লুকিয়ে থাকে এবং কাঙ্ক্ষিত দৃশ্যপট এলেই পটাপট ছবি তুলে ক্যামেরাবন্দি করে ফেলে এবং পরে তা বিভিন্ন পত্রিকায় প্রকাশ করে। লাল লতিকা পাখিটি সকল হট্টিটি পাখির মধ্যে সবচেয়ে সুন্দর। এদের মাথায় ঝুঁটি ও প্রশস্ত ডানা আছে। পাখিটি চালাক ও আদুরে, আরামপ্রিয় বটে। এরা নদী, হাওর বা জলাশয়ের ধারে ছোট পোকামাকড় শিকার করে খায়, কিছু মাছও শিকার করে। শীতকালে এরা নদীর তীরে বালুচরে রোদ পোহায় এবং সুযোগ পেলেই নদীর মাছ শিকার করে। লাল লতিকা হট্টিটি পাখিগুলোর ঠোঁট, চোখ অনেক সুন্দর। এদের পাও খুব স্বচ্ছ। এরা পোকামাকড় খেতে কাদায় নেমে গেলেও পানিতে পা ধুয়ে নেয়। তবে এদের পায়ে আঙ্গুল অন্য পাখিদের থেকে আলাদা হয়। এরা উঠতে পারলেও কষ্টের বিষয় হচ্ছে এরা গাছে বসতে পারে না। পৃথিবীতে বিচরণকারী 20 প্রজাতির হট্টিটি পাখির দৈহিক গড়নে কিছুটা পার্থক্য দেখা যায়। তবে হট্টিটি পাখির গড় দৈর্ঘ্য 35 সেন্টিমিটার, ঠোঁট 4 সেন্টিমিটার, লেজ 23 সেন্টিমিটার, ডানা 25 সেন্টিমিটার লম্বা হয় এবং গড় ওজন 290 থেকে 300 গ্রাম হয়। হট্টিটি পাখি অনেক আদুরে স্বভাবের এবং এরা চালাক পাখিও বটে। সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে খুবই চতুর ও সজাগ। এরা দলবদ্ধ হয়ে থাকলেও এরা ভয়প্রাপ্ত হলে নারী ও পুরুষ হট্টিটি তাদের যত্ন ভালোবাসার গুরুত্ব লক্ষ্য করে জুটি বাঁধে।
যে হট্টিটি পাখি যত বেশি পছন্দের হট্টিটি আকর্ষণ করতে পারে সেই হট্টিটি পাখি তার সঙ্গী হয়। অর্থাৎ যে পাখিটি অপর পাখিকে যত বেশি আকৃষ্ট করতে পারবে সেই পাখিটি অন্য পাখিকে সঙ্গী হিসেবে বিবেচনা করবে। এক্ষেত্রে নারী পুরুষ উভয়ের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়, অতঃপর তাদের মধ্যে ভাবের আদান প্রদান এবং মৌন সম্মতিতে এলেই তারা জুটি বাঁধে। মার্চ থেকে আগস্ট মাসে বা ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাসে বছরে একবার প্রজননে অংশ নেয়। তার আগে তারা খোলা মাঠে বা পরিত্যক্ত ঘরের কোনায় মাটির গর্তে নিরিবিলি স্থানে বাসা বাঁধে। হট্টিটি ইটের গোড়া, ডালপালা, ঘাস ইত্যাদি উঁচু করে একটি খাস তৈরি করে এবং সেটা বাসা বাঁধে। এক্ষেত্রে নারী ও পুরুষ উভয় সমান দায়িত্ব বহন করলেও নারী হট্টিটি পাখি 3-5টি ডিম দেয় এবং নারী হট্টিটি পাখি দিনে 1-2 ডিম দেয়। ডিমের রং মেটে সবুজ অথবা পীতাভ বর্ণের হয়। অতঃপর মা হট্টিটি 21-23 দিন ডিমে উষ্ণতা দিয়ে বাচ্চা ফোটায়। মা হট্টিটিকে এই সময় অনেক ঝড় ঝঞ্ঝা সহ্য করতে হয়, এমনকি এই বাচ্চা ফোটাতে তাদের জীবনও চলে যায়, তবুও ডিম ছাড়ে না, বাচ্চাও ছাড়ে না। বাচ্চা ফোটার 30 দিন পর বাচ্চা উঠতে শিখে এবং তারা পরিবারের মতো বসবাস করলেও বাচ্চা নিজের খাবার নিজেই সংগ্রহ করে। তবে বাচ্চারা আগ পর্যন্ত পুরুষ হট্টিটি পাখি বাচ্চাদের জন্য এবং তার সঙ্গিনীর জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসে এবং তার দায়িত্ব পালন করে। বাচ্চা উঠতে শিখলে মা বাবা হট্টিটি সারা জীবন একসাথে কাটিয়ে দেয়। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুধু বাংলাদেশে বাসকারী হট্টিটি পাখির গল্প শুনলাম। হট্টিটি পাখি তার ডাকের জন্য তার নামকরণ হট্টিটি করা হয়েছে। হট্টিটি পাখি ক্ষুধা পেলে রাতের আধারে কিংবা চাঁদনি রাতে খাবার খেতে বেরিয়ে পড়ে। সুন্দর নীরব পরিবেশ দেখে অত্যন্ত আনন্দিত হয়ে হট্টিটি পাখি হট হট শব্দ করে, চেঁচাতে থাকে এবং খাবার সংগ্রহ করতে থাকে। যখন উড়ে যায় তখন সজোরে হট্টিটি হট্টিটি বলে চিৎকার করতে করতে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। আর এই ডাকের জন্য হট্টিটি পাখির নামকরণ হয়েছে হট্টিটি পাখি। বাংলাদেশের 9 প্রজাতির ব্যতীত বাকি 21 প্রজাতি ইউরোপ আমেরিকা সহ শীতপ্রধান বিভিন্ন দেশে বসবাস করে। একই বর্গের অন্তর্ভুক্ত হয় পৃথিবীর সকল হট্টিটি পাখির দৈহিক গড়ন ও চারিত্রিক বৈশিষ্ট্য একই, তবে বাংলাদেশের তুলনায় ইউরোপে এই পাখিটি বেশ বাস করে। বিশেষ করে গ্রেট ব্রিটেনের আয়ারল্যান্ডে অনেক শৌখিন ব্যক্তি হট্টিটি পাখিকে বিভিন্ন খাবার দিয়ে পোষ মানায়, তবে সেখানে তারা খাঁচায় বন্দি করে না, বরং তাদের সাথে সম্পর্ক এত ভালো হয় যে তাদের পরিবারের সাথে ঘুরতে গেলে হট্টিটি পাখি পরিবারের একজন সদস্য হয়ে গাড়িতে করে বা বিভিন্নভাবে তাদের হাতের উপর ঘাড়ের উপর ঘুরে বেড়ায়। হট্টিটি পাখির স্বভাব এবং সৌন্দর্যের বৈশিষ্ট্য, ডাকের দৃঢ়তা, ডিড হি ডু ইট, যা আমরা হট্টিটি বলে জানি। ডিড হি ডু ইট শব্দের প্রতি মুগ্ধ হয়ে আইরিশ সরকার 1990 সালে হট্টিটি পাখিকে জাতীয় পাখির মর্যাদা প্রদান করে। আয়ারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে এবং আমেরিকার অনেক দেশে হট্টিটি পাখির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলেও বাংলাদেশ ও ভারতে এই পাখি, বিশেষ করে বাংলাদেশে এই পাখি আজ বিলুপ্ত প্রায়। পরিযায়ী হট্টিটি পাখিগুলো বাংলাদেশে আর আসে না, তার কারণ হচ্ছে নদীর চর এবং তীরগুলো বালুখেকোদের দখলে, যেখানে বালুখেকোরা চর এবং তীরে বালু উত্তোলনে নিয়ে হালাহানিতে লিপ্ত, সেখানে শান্তির পাখি কেমনে আসে বা কেমনে তার খাবার খোঁজে। এছাড়া যে হাওড় বাওড়ে হট্টিটি পাখিগুলো বিচরণ করত, সে হাওড় বাওড়গুলো আজ শিকারীদের জালে ফাঁদ তৈরি করা থাকে, যেন পাখি এলেই তাদের ধরে নিয়ে বিক্রি করবে এবং সামান্য কটা টাকার জন্য সেটা বিক্রি করে। আমরা সাধারণ যারা পাখি শিকার করি না,
তাদের মাংসের লোভ সামলাতে পারি না। সামান্য করে টাকার বিনিময়ে শীতে কিনে নিয়ে গোগ্রাসে খাই। দিনে দিনে এই জন্যে বাংলাদেশে হট্টিটি পাখি কমে যাচ্ছে। যেখানে অন্য দেশে হট্টিটি পাখির গড় আয়ু 53 থেকে 55 বছর, সেখানে বাংলাদেশের হট্টিটি পাখি গড়ে মাত্র 37 বছর, তবুও বিপন্ন প্রায়। ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি হট্টিটি পাখির ছানা ও ডিম। একটি হট্টিটি পাখি অনেক কষ্ট করে তার বাচ্চা ফোটায়। প্রিয় দর্শক, হট্টিটি পাখির জীবনে তুলে ধরতে আমি আমার ছোটোবেলার স্মৃতিচারণ করছি। ছোটোবেলায় গ্রামে যখন রাতে, বিশেষ করে শীতের রাতে ঘুম আসতো না, রাত জেগে থাকতাম, তখন এই শব্দটি শুনতে পেতাম, হট 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 হট্টিটি। কেন যেন খটখট করে কাউকে ডাকছে। কিন্তু দুঃখের বিষয় এই যে এখন আর সেই শব্দটি শোনা যায় না, কারণ হট্টিটি পাখি বাংলাদেশে আজ বিপন্ন প্রায়। শুধুমাত্র লোভ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাই এই পাখিটি আজ বিপন্ন। যেখানে অন্য দেশে হট্টিটি পাখির গড় আয়ু 50 থেকে 55 বছর, সেখানে বাংলাদেশের হট্টিটি পাখির গড় আয়ু মাত্র 37 বছর, যা অতি কষ্টের। এই দীর্ঘ পাখিটির সুন্দর অবাসম গড়ে তুলতে আমরা এখনই সচেষ্ট হই, কারণ একটা সময় যতগুলো পরিযায়ী পাখি বাংলাদেশে আসতো, কিছু না কিছু পরিযায়ী পাখি বাংলাদেশে স্থায়ী বসবাস শুরু করত। এখনও বাংলাদেশে অনেক এলাকা আছে যা পাখির অভয়ারণ্য হিসাবে স্বীকৃত, কিন্তু বাংলাদেশের অধিকাংশ এলাকায় এখনও পাখি শিকার হয়। ফলে সুন্দর সুন্দর দেশি পরিযায়ী সব পাখি বাংলাদেশে কমে যাচ্ছে। পরিবেশে ভারসাম্য রক্ষায়, দেশের সৌন্দর্য বর্ধনে পাখি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবমুক্ত কোনো পাখি শিকার করা উচিত নাই, কারণ আমরা জানি না কোন পাখিটির বাচ্চা তার বাসাতে রেখে মা বাবা শিকারে বেরিয়েছে বাচ্চার আহারের জন্য। একবার ভেবে দেখুন তো, যদি আপনি যে পাখিটিকে শিকার করলেন, সেই পাখিটি যদি বাবা অথবা মা ধরা পড়ে আপনার জালে, তখন কেমন লাগবে আপনি একটু চিন্তা করেন। এক্ষেত্রে পাখি ধরা শিকার ভক্ষণ থেকে বিরত থাকবেন এবং অন্যকে বিরত করবেন কি না, তো দায়িত্ব আপনার। আজ এই পর্যন্ত, আগামীতে নতুন কোনো পাখির ভিডিও নিয়ে আপনার সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।